দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক কোনো ট্রফি নেই ভারতীয় দলের ক্যাবিনেটে। শেষ 2013 সালে ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ম্যান ইন ব্লুরা। এরপর কেটে গেল দীর্ঘ সময়, কিন্তু আইসিসির কোনো ইভেন্টে শিরোপা জয়ের স্বাদ পায়নি বিরাট রোহিতরা। ভারতীয় দলের বড় শক্তি সেদেশের সমর্থকরা, কিন্তু দীর্ঘদিন জাতীয় দলের কোনো সাফল্য না থাকায় মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন ভারতীয় সাপোর্টাররা। আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে হেরে আরও একবার সমর্থকদের হতাশ করেছে রোহিত শর্মার দল। আন্তর্জাতিক ইভেন্টে ভারতীয় দলের ব্যর্থতার প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্প্রচার সত্ত্বেও। গেল কয়েক বছরে উল্লেখযোগ্য হারে কমেছে বিসিসিআইয়ের সম্প্রচার সত্ত্ব, তাতেই ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সরে যাচ্ছে তাদের পৃষ্ঠপোষকরা। সম্প্রতি ভারতীয় দলের প্রধান পৃষ্ঠপোষক থেকে সরে দাঁড়িয়েছে এডুকেশন টেকনোলজি সংস্থা বাইজুস। মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তিতে ইতি টেনেছে সংস্থাটি। এরপর থেকে রোহিত বিরাটদের জন্য নতুন স্পন্সরের খোঁজে নামে বিসিসিআই। বাইজুসের আগে রোহিতদের স্পন্সর ছিল একটি চীনা মোবাইল কোম্পানি, তারাও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সরে দাঁড়ায়। পৃষ্ঠপোষকদের এভাবে চলে যাওয়ায় বেশ চাপে পড়েছে ভারতীয় বোর্ড, তাই ভারতীয় জাতীয় দলের মূল স্পন্সরের ভিত্তিমূল্য কমিয়ে এনেছে বিসিসিআই। পূর্বের চেয়ে কমিয়ে 350 কোটি রুপিতে নামিয়ে এনেছে তারা। এর আগে ভারতে অনুষ্ঠিত হওয়া ম্যাচের জন্য বিসিসিআইকে 5 কোটি রুপি দিতে হতো পৃষ্ঠপোষকদের, তা কমিয়ে 3 কোটি রুপিতে এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর আইসিসি ও এসএসসির আয়োজিত ম্যাচে 3 কোটির পরিবর্তে 1.5 কোটি রুপি দাবি করেছে বিসিসিআই। এর আগে বেটিং সাইট, ক্রিপ্টোকারেন্সি, তামাক ও মানি গেমিং কোম্পানিগুলোকে মূল স্পন্সরশিপের জন্য বিড করতে নিষেধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ।